এই প্রসেসটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে কৃষকরা জমিতে যে সেচ পাম্প ব্যবহার করেন সেগুলোকে দূর থেকে অন অফ করার জন্য এই প্রজেক্টটি খুবই কার্যকরী। এখানে দেখুন এই মুহূর্তে আমাদের লোডটি অফ দেখাচ্ছে এবং জিএসএমটি রেডি অবস্থায় আছে এটা দেখাচ্ছে। আমি এখন যে কাজটা করব, আমার ফোন থেকে আমি একটা নির্দিষ্ট নাম্বারে একটি কল দিব। দেখুন আমি সিম টু থেকে কলটি দিচ্ছি। এই যে আমার এখানে একটা কল আসছে দেখাচ্ছে, ইনকামিং কল, এবং কলটা অথরাইজ হয়েছে। এরপর কলটা সাথে সাথে কেটে গেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি লাইটটা অন হয়েছে। পাশাপাশি আমাদেরকে এখানে দেখিয়েছে যে একটি SMS সেন্ড হয়েছে। তা আমরা যদি একটু অপেক্ষা করি, আমাদের ফোনে একটি SMS আসবে। এখন এই যে আমাদের এখানে একটা SMS আসলো এবং লেখা রয়েছে লোড টার্ন অন। এখন আমরা সেম নাম্বারে আবার কল দিব, কিন্তু এবার কল দেওয়ার সময় আমি সিম টু থেকে কল না দিয়ে সিম ওয়ান থেকে কলটা দিচ্ছি। দেখুন সিম ওয়ান থেকে যদি কল দেই সেক্ষেত্রে কী ঘটনা ঘটে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কলটা কিন্তু গিয়েছে, কিন্তু এটা আনঅথরাইজ দেখাচ্ছে, কারণ সিম ওয়ানের নাম্বারটা আমাদের প্রোগ্রামে অথরাইজ করা নেই। অর্থাৎ নির্দিষ্ট নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে কখনো লোডগুলোকে অন অফ করা যাবে না। তো আমি কলটা কেটে দিচ্ছি। এখন আমি সিম টু থেকে যদি আবার কল দেই তাহলে এই লাইটটা এখন অফ হয়ে যাওয়ার কথা। এই যে আমার লোডটা কিন্তু অফ হয়ে গিয়েছে এবং কলটাও নিজে নিজে কেটে গেছে। পাশাপাশি আমাকে আবার একটি কনফার্মেশন মেসেজ পাঠিয়ে জানিয়ে দিল যে আমার লোডটি অফ হয়েছে। এই প্রসেসটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে কৃষকরা জমিতে যে সেচ পাম্প ব্যবহার করেন সেগুলোকে দূর থেকে অন অফ করার জন্য এই প্রজেক্টটি খুবই কার্যকরী। আপনাদের কারো যদি এ ধরনের প্রজেক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এই প্রজেক্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।